এলপিজি কোম্পানিগুলো 12 কেজি সিলিন্ডার 224 টাকা বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সোমবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত গণশুনানিতে 55 টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি কমিটি। তবে দালিলিক প্রমাণ যাচাই বাছাই শেষে দাম পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কমিশন। হাইকোর্টের নির্দেশে চলতি বছরের 12 জানুয়ারি এলপিজি নিয়ে গণশুনানি করে বিইআরসি। এর ঠিক 3 মাস পর 12 এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি। এরপর মাসে মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছে কমিশন। যদিও বরাবরই শুনানিতে দাম বাড়ানোর বিরোধিতা করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গত 31 আগস্ট বিইআরসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার সকাল থেকে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে শুরু হয় গণশুনানি। বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউশন চার্জ এবং রিটেইলার চার্জ বিষয়ে গণশুনানিতে অংশ নেয় এলপি গ্যাস সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি, সংস্থা, ভোক্তা অধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধি। শুধুমাত্র সৌদি সিপিল পরিবর্তনের ফলে এদিন এলপিজি কোম্পানিগুলো 12 কেজি প্রতি সিলিন্ডার এলপিজির দাম 224 টাকা বাড়ানোর সুপারিশ করে। কোম্পানি ডিস্ট্রিবিউশন পাবে 50 টাকা, বেসরকারি কোম্পানি ডিস্ট্রিবিউটর পাবে 24 টাকা। হাও প্রথম ট্যারিফ ডিক্লারেশনের সময় এবং তারপরে যে 5টা প্রাইস ডিক্লারেশন হয়েছে সেখানে M-1 ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। গণশুনানিতে এলপিজির দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। আবার যেহেতু মূল্যহার নির্ধারণের তারিখ থেকে 30 কার্যদিবসের মধ্যেও প্রস্তাব পেশ করা হয়নি, সেহেতু এই মূল্যহার সংশোধন প্রস্তাব আমলে নেয়ার এখতিয়ার বিআরসির নেই। কারিগরি কমিটি 55 টাকা দাম বাড়ানোর সুপারিশ করলেও বিইআরসি জানায় প্রস্তাবিত তথ্য প্রমাণ যাচাই বাছাই করে পরে আলোচনা সাপেক্ষে দাম পুনর্নির্ধারণ করবে কমিশন। আমাদের যে প্রাইস ফর্মুলেশন আছে প্রস্তাবিত প্রবিধানমালায়, সেখানে এই প্রসেসটাতে যেটা ওনারা বলতে চান, আপনিও বলতে চান, আমিও বলতে চাই, মেথোডোলজি, সেখানে কিন্তু এই ডিস্ট্রিবিউশন এবং রিটেলারের কস্টটা ইনক্লুডেড। চলতি বছর এপ্রিলে প্রথমবার দেশে সরকারিভাবে এলপিজির দর নির্ধারণের ঘোষণা আসে বিইআরসির পক্ষ থেকে। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল।